শিক্ষার্থীরা, এসব পড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা 39তম বিসিএস এর ম্যাথ কোশ্চেনটা শুধুমাত্র সলভ করব, যেটা বিশেষ বিসিএস ছিল ডক্টরদের জন্য। তো প্রথমে যে অঙ্কটা ছিল সেটা হলো সি সমান একটা সেট দেওয়া ছিল যে এক্স যেন এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং আরেকটা শর্ত ছিল যে তার স্কোয়ার করলে, অর্থাৎ এক্স মানে এই উপাদানগুলোকে বোঝায়, তার স্কোয়ার করলে লেস দেন 18, অর্থাৎ 18 চেয়ে ছোট হইতে হবে। তো এখানে প্রথমে যেটা বলতে হয় যে পূর্ণ সংখ্যা বলতে আমরা আসলে কি বুঝি। পূর্ণ সংখ্যাকে কখনো জেড দিয়েও প্রকাশ করা হয়, এই জায়গাটায় পূর্ণ সংখ্যা না লিখে অনেক সময় জেড দিয়ে দিতে পারে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সো আমরা এক নম্বরটা করছি। হ্যাঁ, তাহলে এই পূর্ণ সংখ্যা মানে কিন্তু প্লাস মাইনাস এগুলো সবগুলো জিরো, সবগুলোকেই পূর্ণ সংখ্যা বলা হয়। জিরো হয়, তারপরে প্লাস যে কোনো মান, তারপরে মাইনাস যে কোনো মান, এগুলো সবই পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ না এটাই। তো এখানে যেটা বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে মাইনাস মানগুলো নিয়ে করতে হবে। তো এখানে আমরা এইভাবে যদি ধরি যে আমরা জিরো ধরবো না, কেননা জিরোর কোনো সাইন হয় না, প্লাসও হয় না মাইনাসও হয় না, যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছে। শুধু পূর্ণ সংখ্যা বললে আমাকে জিরো ধরা লাগবে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান এইভাবে ধরা লাগতো, প্লাস টু মাইনাস টু। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলার কারণে জিরো বাদ দিলে আমরা প্লাস ওয়ান যেহেতু ধরবো না, মাইনাস মান বলেছে, তো মাইনাস ওয়ান যদি ধরি, এক্স সমান মাইনাস ওয়ান হলে আমরা এই শর্তটা ফিল আপ করবো যে তার উপর যদি আমরা স্কোয়ার করি, অর্থাৎ এক্স স্কোয়ার সমান তাহলে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার, আর এটা তোমরা জানো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যায়, অর্থাৎ এটা প্লাস ওয়ান হবে। আর ওরা বলেছিল যে এটা স্কোয়ার করলে 18 চেয়ে ছোট হইতে হবে, ওয়ান যেহেতু 18 চেয়ে ছোট, তাহলে আমরা বুঝলাম যে এটা কিন্তু একটা অ্যান্সার হবে। একইভাবে আমরা এখন মাইনাস টু ধরবো, মাইনাস টু হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে মাইনাস টুর উপরে স্কোয়ার, আবারও ওই জোর পাওয়ার যেহেতু এটা টু পাওয়ার, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর দুইয়ের স্কোয়ার হলে ফোর, এটাও 18 চেয়ে ছোট, সো এটাও একটা অ্যান্সার। ঠিক একইভাবে আমরা শুধু মাইনাস মানগুলোই কিন্তু ধরছি, এক্স সমান সমান মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার সমান হবে মাইনাস থ্রির উপরে স্কোয়ার, তাহলে এটা প্লাস নয় হয়ে যাবে, স্কোয়ার পাওয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটাও 18 চেয়ে ছোট। এরপরে আমরা এক্স সমান সমান মাইনাস ফোর হলে, তো এইখানে আমরা যদি এক্স স্কোয়ার করি, হ্যাঁ তাহলে মাইনাস ফোরের উপরে স্কোয়ার, তাহলে 4 4 16, এটাও 18 চেয়ে ছোট। নেক্সটে আমরা যদি এক্স সমান মাইনাস ফাইভ ধরি, মাইনাস ফাইভ হলে তাহলে এক্স স্কোয়ার সমান মাইনাস ফাইভের উপরে স্কোয়ার, তাহলে এটাও জোর পাওয়ার থাকার কারণে প্লাস হয়ে যাবে, যে কোনো মাইনাসের উপর জোর পাওয়ার, অর্থাৎ টু ফোর, হ্যাঁ এই ধরনের পাওয়ার আসলে এটা প্লাস হয়ে যায়, আর এটা 5 5 25, এইটা কিন্তু 18 চেয়ে ছোট না। আমরা দুইভাবে দেখাতে পারি, আর এটা যেহেতু টিক চিহ্ন আমাদের দেখা দেখির কিছু নেই, আমরা গ্রেটার দেন 18 বলতে পারি, অথবা এইভাবে দিতে পারি নট লেস দেন, মানে লেস দেন চিহ্ন দিয়ে একটা কাটা চিহ্ন 18, সো এইটা কিন্তু উত্তর না। তাহলে আমরা দেখা গেলো যে যে ক্ষেত্রে আমাদের শর্তগুলো ফিল আপ হয়েছিল, অর্থাৎ মাইনাস ওয়ান ক্ষেত্রেও শর্তটা ঠিক ছিল, মাইনাস টুর ক্ষেত্রেও শর্ত ঠিক ছিল, মাইনাস থ্রির ক্ষেত্রেও শর্ত ঠিক ছিল, আর মাইনাস ফোরের ক্ষেত্রেও শর্ত ঠিক ছিল, তাহলে এখানে যেটা সেটের অ্যান্সারটা হবে যে সি সেট সমান সমান মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি আর মাইনাস ফোর। সেটের যদিও কোনো ক্রম নেই, তারপরেও আসলে অপশনে যদি এমন হয়, আসলে এটাই কিন্তু ছোট, তোমরা জানো মাইনাস ফিগার থাকলে সেটা সংখ্যাটা যত বড় ততই ছোট, সো এটা হয়তো বা আগে থাকতে পারে, সেটা আমরা অপশন দেখেই রাইট চিহ্ন দেব। তো আমরা ক্রম না থাকলেও আসলে ছোট থেকে বড়ই লিখি, সেক্ষেত্রে এই দিকটা আগে লিখলেই ভালো হতো, মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান। তো আমি এখানে অপশনগুলো নেইনি, যে অপশনে এটা থাকলেও রাইট, এটা থাকলেও রাইট, সো আমরা দ্বিতীয়টাই যদি ইউজ করি তাহলে এখানে অ্যান্সারটা আমরা পাবো মাইনাস ফোর, ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছি, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, এটাই কিন্তু আমাদের ছিল এক নম্বরের উত্তর। এবার আমরা দুই নম্বরটা করছি। দুই নম্বর খুবই সিম্পল, একটা দশমিকের গুণন দেওয়া হয়েছে এখানে আমরা দেখছি। তো দশমিকের গুণন আসলে সবগুলো গুণন করতে হয় না, এগুলো টিক চিহ্নের ক্ষেত্রে খুব সুইফট হিসাব করতে হয়, যে শুধুমাত্র সার্থক অঙ্কগুলো, যেটা শূন্য ছাড়া অঙ্কগুলোকে বলে সার্থক অঙ্ক, এগুলো গুণ করলেই আর ঘর গুণে দশমিক বসাই দিলে হয়ে যায়। যেমন 8 2 16, 4 16 64, আমরা একবারে যদি এখানে 64 লিখি আর ঘর গুনতে হবে এই ডান দিক থেকে, কয় ঘর পর টোটাল দশমিক আছে, 1 2 3 4 5 ঘর, তাহলে 1 2 ঘর শর্ট হলে শূন্য দিতে হয়, তাহলে 5 ঘরের জন্য আরও 3টা 0 লাগে, 1 2 3 দিয়ে এখানে আমরা দশমিকটা দিই, আর প্রথমে দশমিক পড়ার কারণে সামনে একটা শূন্য দিতে হয়, সো আমাদের রেজাল্ট হবে এটা 0.3 আর 6 4, এটাই কিন্তু উত্তর। তো আমরা এবার এটা দুই নম্বরটা খুব সহজেই হয়ে গেল, তিন নম্বরে আমরা চলে যাই। এক লোক এ অবস্থান থেকে হেঁটে,
তাহলে এটা আমরা একটা এ অবস্থান যদি ধরি, তাহলে ওরা যেটা বলছে যে এ অবস্থান থেকে হেঁটে ডান দিকে, তাহলে এটা হলো আমার ডান সাইড, হ্যাঁ ডান দিকে 10 ফুট ধরলাম, যেটা আনুমানিক 10 ফুট, 10 ফুট, 10 ফুট। আচ্ছা অতঃপর বাম দিকে, তাহলে এই ব্যক্তিটা যখন এইদিকে হাঁটবে তার বাম কিন্তু পড়বে এই দিকটা, তাই না? এই দিক থেকে যদি হাঁটে তাহলে এইদিকে বাম, তাহলে বাম দিকে গেল 20 ফিট, অর্থাৎ ওইটার চেয়ে আমরা একটু বড় করে করলাম, এটা 20 ফিট, 20 ফুট। আচ্ছা অতঃপর বাম দিকে 20 ফুট, তারপর বাম দিকে আবার, এখন এদিক থেকে হাঁটলে তার বাম কিন্তু আবার এইটা হবে, সেক্ষেত্রে আবার বাম দিকে 20 ফুট গেল, এটাও 20 ফুট, 20 ফুট। আচ্ছা এবং সবশেষে আবার বাম দিকে, তার বাম কিন্তু আবার এখন এদিক দিয়ে যদি হাঁটে তাহলে বাম সাইড এটা হবে, তোমরা চিত্রে আঁকলে খাতায় আঁকলেই বুঝতে পারবা। তো এটাও সে 20 ফুট, একটা আনুমানিক ধরে নিই 20 ফুট আসলো, তাহলে এটাও 20 ফুট এসে এই বি অবস্থানে এসে পৌঁছলো। এখন ওরা চাচ্ছে যে এই এ থেকে বি এর দূরত্বটা কত, তাহলে এটা হাতে রাখার জন্য এরকম হচ্ছে, আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা বর্গক্ষেত্রের মতো হচ্ছে, এই পুরোটা, এই পুরোটা দেখো একটা বর্গক্ষেত্র, চতুর্থ সাইডে সমান। সো এটা এটা যদি 20 হয় তাহলে এটা পুরোটা 20, আর এখানে যেহেতু 10 ফুট গেছে তাহলে এখানে আমার চিত্রে আঁকানোর ক্ষেত্রে একটু কম বেশি হয়ে গেছে আসলে, মানে আরেকটু যেত, যাই হোক এটা অর্ধেক হিসেবে এটা অ্যান্সার হবে তাহলে 10 ফুট, এ থেকে বি এর দূরত্ব হবে 10 ফুট, 10 ফুট। আমি জাস্ট এখানে অপশনগুলো তুলে নিই। আচ্ছা এটা একটা বেশ মজার অঙ্ক, এরকম দুইটা অঙ্ক এসেছিল, তো আমরা এটা দেখি অঙ্কটা কিভাবে করতে হবে। 9 × 7 = 3545, তাহলে আমরা এটা 4 নম্বরে আছি। আচ্ছা 9 × 7, এই অঙ্কগুলো প্রায়ই কিন্তু আসে চাকরির পরীক্ষাগুলোতে, 35, 45। আরেকটা দেওয়া আছে হলো 4 × 3 = 1520, এগুলোর মধ্যে কোনো একটা থিম কিন্তু লুকিয়ে আছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সো আমরা এখানে যদি দেখি বিভিন্নভাবে এটাকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হয়, যেমন আমি যদি এটাকে 5 দিয়ে গুণ করি, তাই না, 9 কে কিন্তু কোনো কিছু দিয়ে গুণ করলে 35 আসে না, কখনো দেখা যায় গুণফলটা এই পাশে থাকে কখনো এই পাশে থাকে। সো আমরা যদি একে 5 দিয়ে গুণ করি, আমরা এইখানে রাফে যদি লিখি এটা গুণন 5, এটাও গুণন 5, তাহলে 5 নং 45, সেই গুণফলটা দেখো প্রথমের গুণফলটা পরে বসানো হয়েছে আর পরের গুণফলটা আগে বসানো হয়েছে। ঠিক একইভাবে একেও যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 4 × 5 = 20, প্রথমের গুণফলটা পরে বসানো হয়েছে, আবার একেও যদি 5 দিয়ে গুণ করি, 3 × 5 = 15, দ্বিতীয় গুণফলটা আগে বসানো হয়েছে, অর্থাৎ এইটার গুণফলটা হলো এই প্রথমটা আর এইটার গুণফলটা হলো এইখানকার দ্বিতীয়টা। ঠিক একইভাবে ওখানেও তাই ছিল, এইটার গুণফলটা ছিল দ্বিতীয়টা 45, আর এইটার গুণফলটা ছিল প্রথমটা অর্থাৎ 35। ঠিক একইভাবে এখন আমাদের যেটা চাচ্ছে ওরা, সেটা হলো 6 × 8 = এই থিমে কত হবে। তো 6 × 8 = কত হবে যদি আমাদের বলে, তাহলে আমরা একেও যদি 5 দিয়ে গুণ দিই, একেও যদি 5 দিয়ে গুণ দিই, তাহলে এই গুণফলটা আমরা আগেও দেখলাম প্রথমের গুণফলটা পরে বসায়, তো এখানেও আমরা তাই করব, প্রথমের গুণফলটা 5, 6, 30 এটা পরে বসাবো, আর এটা গিয়ে বসালো এইখানে, আর এই 5, 8, 40 এই পরের গুণফলটা আগে বসাবো, অর্থাৎ এটাই আমাদের উত্তর 4030। তো এটা আমরা অ্যান্সার করে দিলাম 4030। আচ্ছা এখন এটা তো ওই যে লাভ ক্ষতির অঙ্ক, যেটা পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলেই আমাদের প্রথমে একটা লাইন লিখতে হয়, এটা যে কোনো লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রেই তোমার এই জিনিসটা খুব কার্যকরী, যে পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে পার্সেন্টের 100 মানে আমরা সবসময় ক্রয় মূল্য ধরে থাকি। তো এখানে আমরা যেটা লিখব, যে ইংলিশে যেহেতু দিয়েছে আমরা ইংলিশেই লিখব, যে 100 টাকা ক্রয় মূল্য হলে, আমি একটু ডিটেলস করে দিচ্ছি আসলে টিক চিহ্নে তোমরা যত সুইপ করতে পারো, 100 টাকা ক্রয় মূল্য হলে হলে 10% ক্ষতিতে ক্ষতিতে, এখানে লাভ দেওয়া থাকলেও, পার্সেন্ট দিয়ে লাভ থাকলেও কিন্তু 100 টাকা ক্রয় মূল্যই হবে, তখন আমরা এখানে শুধু লিখতাম 10% লাভে, ক্ষতিতে তাহলে বিক্রয় মূল্য বের হবে, সেই বিক্রয় মূল্যটা যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে বিয়োগ দিতে হয় এটা, কারণ আমি কিনছি 100 টাকায়, 10 টাকা ক্ষতি লস করছি, তাহলে আমি বিক্রি করছি তাহলে 90 টাকায়, আর লাভ হলে কিন্তু 100-এর সাথে যোগ দিতে হয়, দুই ক্ষেত্রেই বিক্রয় মূল্য বের হয়। সো 100 - 10 বা 90 টাকা। এখন এইখান থেকেই যেটা চায় সেটাকে ডানে প্লেস করতে হয় আর একটা বামে থাকে, অর্থাৎ অঙ্কটা দেখো ক্রয় মূল্য চেয়েছে, সো এই যে 100 টাকা ক্রয় মূল্য আছে এটাকে আমাকে ডানে ফেলতে হবে আর এই বিক্রয় মূল্যটাকে বামে নিয়ে আসতে হবে, তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, ঠিক একইভাবে ক্রয় মূল্য 100 টাকা,
যদি বিক্রয় মূল্য যেত তাহলে এটাকে আমরা এই পাশে দিতাম আর ক্রয় মূল্যটা এই পাশে রাখতাম আর কিছুই না। তো এখানে ঐকিক নিয়ম হিসেবে আমরা প্রথমে একে বের করব যে এক টাকায় হলে হবে 100/90 আর তারপরে বিক্রয় মূল্যর নিচে ঠিক আরেকটা বিক্রয় মূল্য লাগবে, এটা অঙ্কে দেখো রেডি হয়ে থাকবে। এই যে 100 টাকায় বিক্রয় করলে তাহলে এটাও একটা বিক্রয় মূল্য, ওই 180টা আমরা এর নিচে ঢুকিয়ে দিয়ে এখানে এটা উপরে বসিয়ে দিয়ে কাটাকাটি করলেই হয়ে যাবে। 100 × 180/90, 90 দিয়ে একবার এটা কাটলে দুইবার যায় তাহলে 200 টাকা। এই 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 200 টাকাই হলো আমার ক্রয় মূল্য এবং এটাই হলো অ্যান্সার। এটা টিক চিহ্নের ক্ষেত্রে যে যত সুইফট করতে পারবে তার ততই তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারবে। সো এখানে আমরা এটার উত্তর করছি 200 টাকা। আচ্ছা নেক্সটে আমরা 5 পর্যন্ত হয়ে গেল, আমরা এখন 6 নম্বর অঙ্কটাই দেখি কি আছে। হ্যাঁ, 6 নম্বর অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার আর প্রস্থ হলো 10 সেন্টিমিটার। এখন বলছে দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। কথাটা দুই রকম আছে, একটা হলো এত সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, তাহলে আমরা কিন্তু সেটার সাথে যোগ দিতাম যে 5 সেন্টিমিটার বাড়ানো হলো তাহলে 18 যোগ 5 23। কিন্তু বৃদ্ধি করে যদি এত হয় তার মানে এটা কিন্তু বৃদ্ধি করার পরে এটা যোগ হয়েছে, এখন কত বাড়ছে সেটা আমরা বিয়োগ করলে জানতে পারবো, কিন্তু আমার এখানে বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যেটা দেওয়া ছিল প্রথম স্টেজে, সেইখান থেকে আমরা শর্টকাটে ক্ষেত্রফলটা যদি বের করে নিই, জানো তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য ছিল 18 আর প্রস্থ হলো 10, আর ক্ষেত্রফলের একক সবসময় বর্গ হয়, যদি ওগুলো মিটারে থাকে তাহলে বর্গ মিটার, সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার, যদি ফুটে থাকে বর্গ ফুট। বর্গ কথাটা মোট কথা দিতেই হবে ক্ষেত্রফলের একক, এটা সো এটা গুণ করলে হবে 180 বর্গ সেন্টিমিটার থাকলো। এখন এটা ফার্স্ট স্টেপে হয়ে গেল। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলছে দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, তার মানে নতুন দৈর্ঘ্যটা হলো আমাদের কত, 25 সেন্টিমিটার। আর এখন যেটা বলছে আগের প্রস্থটা কিন্তু কাজ করবে না, দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ক্ষেত্রফল তাহলে ওরা স্বীকার করে নিচ্ছে যে এটাই 180। তাহলে আমরা এই জায়গায় যদি প্রস্থটা এক্স ধরে নেই, মনে করি প্রস্থ 1 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তাহলে সেক্ষেত্রে এইখানে এক্সের মাধ্যমে আমরা আর একটা ক্ষেত্রফল বের করে নিই, ক্ষেত্রফল সমান তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে এত বর্গ সেন্টিমিটার, অর্থাৎ যেটা হলো 25 x বর্গ সেন্টিমিটার। তাহলে এটা প্রস্থ দৈর্ঘ্যটা চেঞ্জ করাতে, প্রস্থ আমরা জানি না কত এক্স ধরেছি, কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রফল এটা আসে, আর ওরা যেহেতু বলছে যে এটা ঘটলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তাহলে আমরা এই 25 x = 180 লিখতে পারি, যেহেতু আগের ক্ষেত্রফল 180 ছিল, অপরিবর্তিত থাকা মানে চেঞ্জ হবে না। সো x = 180/25, এটা আমরা ফুল কাটাকাটি না হলে যতদূর কাটাকাটি করা যায় করে ফেলি, 5 দিয়ে কাটলাম, 3 × 5 = 15, 16 × 17 = 18, 30 + 5 = 36। এখন নেক্সটে আমরা এটাকে দশমিকে নিয়ে আসলে ভালো হবে, বা অপশনে যেমন থাকে মিশ্র ভগ্নাংশ থাকলে মিশ্রই হবে, আমরা এটা দশমিকে নিয়ে যাচ্ছি। তাহলে 5 × 7 = 35, 1 দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5 × 2 = 10, তাহলে এই 7.2 হলো আমাদের সেই প্রস্থটা, এটাই আমাদের কিন্তু অ্যান্সার 7.2, তাই না? তাহলে প্রস্থ কত হলে বলছিল, তাহলে এটাই হলো প্রস্থ, তাহলে এত সেন্টিমিটার। আচ্ছা 7 নম্বরে অভেদের একটা সমাধান দেওয়া হয়েছে। তো এখানে তোমরা মডুলাস দেখতে পাচ্ছ একটা, এটাকে এই যে দুইটা খাড়া দাগ দেওয়া হয়, এটা মানে হলো পরম মান যেটা বলা হয়, অর্থাৎ এটাকে আমার একবার প্লাস নিতে হবে, একবার মাইনাস নিতে হবে, এইভাবে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা যদি প্রথমে প্লাস দিয়ে ধরি, যে এটার মান যদি প্লাস হয় তাহলে সেক্ষেত্রে 1 − 2x < 1 এরকম একটা অবস্থা। এখন এইখান থেকে এটা সমাধানের মতোই, সমাধানেও যেমন আমরা সমান চিহ্ন থাকলে যেমন এপাশ ওপাশ করলে চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, এগুলোরও একই থিম আসলে। তো এখন আমরা যদি ইয়ে করি, হচ্ছে যে প্লাস ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে হবে -2x টা এই পাশেই থাকলো, আর এই পাশে 1, আর প্লাস ওয়ানটা ওই পাশে গিয়ে -1 হয়ে গেলো। আচ্ছা নেক্সটে আমরা -2x < +1 − 1 কাটা যে এটা 0 হয়ে যায়। আচ্ছা 0 যদি হয়ে যায় তখন আমরা যেটা করব, যে আমরা 2টাকে ওই পাশে পাঠিয়ে দিই, 2টা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এই পাশে থাকতেছে -x আর ওই পাশে
टू पशे गुणन आस पशे गले भाग हो जिरो बाई टू तुम्हारा जानो जिरो के जो किस दिए भाग दी जिरो हो जाए सो माइनस एक्स लेस दैन इक्ुअल जिरो और सब समय जखनी एक्सर गायर साथ माइनस आसें तक हमें उभय पक्ष के एक माइनस वन दिए गुण करब और अभेदर क्षेत्र समान चिन्ह क्षेत्र में समस्या है ना अभेदर क्षेत्र जो है जो माइनस वन दिए गुण कर ले चिन्हटा क्योंकि लेस दें थे ग्रेटर दें है ग्रेटर दें थे लेस दें है सो हमें माइनस वन दिए गुण कर ले प्लस एक्स हो जाए जमन धरो एरक माइनस एक्स गुणन माइनस वन तेल माइनस माइनस प्लस एक्स और ओ पशे आसले जिरोर को सन है ना बर क्यों जो माइनस जिरो देटाई भूल धरा है जिरोर को प्लस माइनस है ना जस्ट माइनस वन दिए गुण देवाते ये लेस दें चिन्ह ग्रेटर दें हो गल और मडुलस परम मान कारण प्रथम बार प्लस धरलम एन ओई जिनिसटाके माइनस धरते हैं अर्थात सामने एक माइनस दिए करते हैं माइनस वन माइनस टू एक्स लेस दें वन एक ही भावे आम्रा ए माइनस दिए जो गुण करी तेल माइनस वन और ये माइनस से माइनस प्लस टू एक्स लेस दें वन अच्छा नेक्स्ट लाइने माइनस वन ओ पशे गेले प्लस वन हो जाए टू एक्स और ओटा एक एक जोग कर ले टू हो गेलो बा एक्स लेस दें टू टा गुणन आछे ए पशे आसले भाग हो टू बाई टू दैट इज वन हो गेलो अतए एक्स लेस दें वन এখানে যেহেতু আমরা মাইনাস ওয়ান দিয়ে কোনো গুণ দিলাম না কারণ এখানে মাইনাস আসেনি সেক্ষেত্রে এখানে কিন্তু চিহ্নটা চেঞ্জ হবে না এখন যেটা অ্যান্সার হবে নির্ণয় সমাধানটা সেটা হবে এক্স এর মানটা আমরা কি দেখলাম যে একের একের চেয়ে ছোট আসছে আর এদিকে জিরোর চেয়ে কি বড় আসছে সো এই এইভাবে লিখতে হয় যে জিরোর চেয়ে বড় এইটা বড় যে দিকটা ফাঁকা থাকে সেটা বড় চিহ্নটা যদিও ছোট তার মানে জিরোর চেয়ে বড় আর ওয়ানের চেয়ে ছোট তাই না তাহলে জিরোর চেয়ে বড় ওয়ানের চেয়ে ছোট এখন আপাত দৃষ্টিতে এরকম মান আমরা দেখছি না কিন্তু ফ্র্যাকশনগুলো হয় হ্যাঁ যেমন ধরো জিরো পয়েন্ট সামথিং যাই দিবা সেটাই কিন্তু এর এই শর্ত হলে সেই জিনিসটাই হয় সো আমরা অপশন এটাই দেখব যে জিরোর চেয়ে বড় এটা যেটা হচ্ছে হ্যাঁ অ্যান্সারটা যে জি এক্স এর মানটা হবে জিরোর চেয়ে বড় আর ওয়ানের চেয়ে ছোট এটাই আমাদের রেজাল্ট নেক্সট আমরা এটা খুবই একটা সিম্পল অঙ্ক সেটা হলো কোনটি মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা মানে আমরা বুঝি যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে সো একানব্বইকে আমরা একটু নামতো জানা থাকলে খুব সুবিধা হয় সাত দিয়ে ভাগ যায় সাত তেরো একানব্বই আবার তেরো দিয়ে ভাগ যায় সাতবার যায় আর একশো তেতাল্লিশকে মেবি এগারো দিয়ে যায় হ্যাঁ এগারোকে এগারো বারো তেরো চোদ্দো তিন এগারো এগারো দিয়ে বিভাজ্য হয় সাতাশিকে আমরা তিনের একটা বিভাজ্যতা সূত্র জানি যে এই অঙ্কগুলো যোগ করতে হয় আঠাশ সাত যোগ করলে যেহেতু পনেরো হয় সেই অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হয় দ্যাট ইজ কোনো মৌলিক সংখ্যা খুঁজতে গেলে সবসময় মৌলিক সংখ্যা দিয়েই ভাগ দিতে হয় এটা কোনো যৌগিক সংখ্যা যেমন চার তারপরে ছয় এগুলো দিয়ে ভাগ দেওয়ার প্রয়োজন হয় না আর এই মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা সবসময় দুই তিন পাঁচ সাত এগুলো দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব আর এই তিনটার তো সুস্পষ্ট সূত্র আছে জোড় সংখ্যা হলে দুই দিয়ে ভাগ যাবে আর বিজোড় হলে আমরা প্রথমে দেখব এই অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে আর যোগফলটা তিন দ্বারা বিভাজ্য না হলে হবে না আর পাঁচের বিভাজ্যতা সূত্র হলো একটা সংখ্যার শেষে একক স্থানীয় অঙ্ক যেটা বলা হয় শূন্য অথবা পাঁচ থাকলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হয়ে যাবে এখন সাতের কিন্তু কোনো সূত্র নেই সাত দিয়ে তোমাকে কখনো টেস্ট করতে গেলে ভাগ করে দেখতে হবে আর একটু বড় সংখ্যার নামতাগুলো এই ক্ষেত্রে খুব দরকার হয় সেটা হলো নয় তো মৌলিক না নয় বাদ এগারো তেরো সতেরো উনিশ এই নামতাগুলো জানা থাকলে ঝটপট বের হয় তো সাতচল্লিশকে দেখো কোনো কিছু দিয়ে ভাগ যাবে না এক আর সাতচল্লিশ ছাড়া তাহলে এখানে মৌলিক সংখ্যা কিন্তু সাতচল্লিশ সাতচল্লিশই উত্তর গ নেক্সটে আমরা নয় নম্বর অঙ্কটায় যাচ্ছি নয় তো নয় যেটা বলছে যে দুটি সংখ্যার অনুপাত সাত ইস টু পাঁচ আর তাদের লসাগু হলো একশো চল্লিশ হলে সেই সংখ্যা দুটির গসাগু কত তাহলে আমরা সংখ্যা দুটি যদি বের করতে পারি তারপরে গসাগু তো অনায়াসে বের করতে পারবো আর অনুপাতে তোমরা এর আগেও দেখেছো যে আসলে চলক ধরলে এগুলোর সাথে একটা করে ধরতে হয় মনে করি প্রথম সংখ্যাটি সেভেন এক্স আর দ্বিতীয় সংখ্যাটি ফাইভ এক্স বা একটি অপরটি বলতে পারো তাহলে একটি সংখ্যা হলো সেভেন এক্স আর অপরটি ফাইভ এক্স এখন আমরা প্রশ্ন মতে বা সমীকরণটা তৈরির সময় দেখবো যে কী দেওয়া আছে লসাগু দেওয়া আছে এখানে যদি সংখ্যা দুটি যোগফল দেওয়া থাকে তাহলে যোগই করবো যা বলবে তাই করবো গুণফল বললে গুণই করবো তাহলে এই দুটার লসাগু করলে সাত আর পাঁচের লসাগু তোমরা জানো পঁয়ত্রিশ হবে কেননা এটা গুণ করতে হয় কোনো কিছু দিয়ে এইভাবে ভাগ যাবে না দুটাকেই ভাগ যাইতে হবে আর এক্স এক্স দুইটা কমনের মধ্যে একটা এক্স আসবে অর্থাৎ এদের লসাগু যেটা হবে পঁয়ত্রিশ এক্স তাহলে এই লসাগুটা যেহেতু দেওয়া আছে একশো চল্লিশ তাহলে পঁয়ত্রিশ এক্স সমান আমরা লিখে দেবো একশো চল্লিশ
বা এক্স সমান সমান তাহলে ৩৫ এই পাশে শেষে ভাগ হয়ে গেল। আমরা কাটাকাটি করি, পাঁচ সাতা ৩৫ আর পাঁচ দুগুণে ১০, ১১ ১২ ১৩ ১৪ ৪০, পাঁচ আটটা ৪০, একবারই চলে যায় এটা চার সাতা ২৮। সো এক্স এর মান আমরা পেয়ে গেলাম ৪। এখন আমরা এখানে যদি এক্স এর মানগুলো বসিয়ে দিই তাহলে সংখ্যা দুটো পেয়ে যাব। তাহলে একটি সংখ্যা অনুপাত থাকলে এইভাবে এক্স ধরে নিতে হয়। একটি সংখ্যা হলো সেভেন ডট এক্স এর মান ৪, অর্থাৎ চার সাতা ২৮, আর অপরটি ছিল ফাইভ এক্স, তাহলে ফাইভ ডট এক্স এর মান ৪, তার মানে ২০। এখন এই সংখ্যা দুটা না, এদের গসাগু চেয়েছে। সো গসাগু করতে গেলে আমরা অনেক প্রক্রিয়া আছে, ভাগ প্রক্রিয়া আছে, মৌলিক উৎপাদক আছে, ভাগ প্রক্রিয়া তাড়াতাড়ি হয়। ২০ দিয়ে আমরা যদি ২৮কে ভাগ দিই তাহলে বিষককে ২০, তারপরে এই যে অবশিষ্টটা আসে এটা দিয়ে আবার এই যে এটাকে ভাগ করতে হয়, তারপরে ৮ দুগুণে ১৬, আবার অবশিষ্ট ৪, এটা দিয়ে আবার একে ভাগ করতে হয় ৪ দুগুণে ৮। যখনই ভাগ শেষ জিরো এসে যায়, অর্থাৎ ভাগটা মিলে যায়, তখন কিন্তু এইটা গসাগু হয়, ভাজকটা, শেষ ভাজকটা, এইটা না, ভাগফলটা না। তাহলে অতএব অ্যান্সার গসাগু আসবে ৪, গসাগু ৪। এটা আমি একটা পদ্ধতি দেখালাম, ইচ্ছে করলে তুমি গসাগুর আরও অনেক পদ্ধতি আছে সেগুলোও করতে পারো। যেমন আরেকটা পদ্ধতি আছে, এই ২০ আর ২৮ এইভাবে লসাগুর মতো করে এইভাবে নেওয়া, ২০ ২৮, তো দুইজনকেই ভাগ যেতে হবে। যদি তিনটা হয় তিনজনকেই ভাগ যেতে হবে, এটাই হলো গসাগুর নিয়ম। আর লসাগু হলে তিনজন হলে সবাইকে গেলে ভালো, না হলে কমপক্ষে দুইজনকে ভাগ যেতে হবে, এরকম সংখ্যা দিয়ে দিতে হয়। তো আমরা এখানে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে দেবো, হ্যাঁ, দুই দিয়ে যদি দেই ১০ দুগুণে ২০, ১৪ দুগুণে ২৮, আবার যদি দুই দিয়ে দিই ৭ দুগুণে সরি ৫ দুগুণে ১০, ৭ দুগুণে ১৪, তাহলে লসাগু হলে এই টোটালটা গুণ করা লাগে, আর গসাগু কিন্তু এই এই দুইটা গুণ করতে হয়, অর্থাৎ ২ দুগুণে ৪। এটাও একটা প্রক্রিয়া। সো ওটা যে কোনো প্রক্রিয়ায় তোমরা করলেই হবে, সমস্যা না। আচ্ছা, নেক্সট আমরা এই একটা ধারার অঙ্ক দেখব। এটা তোমরা জানো যে এটা সমান গুণোত্তর ধারা বলা হয়। গুণোত্তর ধারা যাদের সমস্যা আছে তাদেরকে আমি বলি যে ধারা দুই রকম যেটা আছে, একটা হলো সমান্তর ধারা, একটা হলো গুণোত্তর ধারা। সমান্তর ধারা যেটা, সেটা হলো যে যদি এমন হয়, ধরো ধারাটা আছে ৫, ৯, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, এইরকম যদি কোনো ধারা হয় যেটা বিয়োগফল, দুইটা পদের বিয়োগফলটা সেম একই, যেমন ৯ বিয়োগ ৫ করলে ৪, ১৩ বিয়োগ ৯, ৯, ১০, ১১, ১২, ১৩, ৪, এরকম যতই থাক একই বিয়োগফল, পার্থক্যটা যদি আসে তাহলে এটাকে আমরা বলি সমান্তর ধারা। আর যখন গুণোত্তর হারে বাড়ে, মানে সমান্তর ধারার মধ্যে না, অর্থাৎ গুণোত্তর ধারার যে বৈশিষ্ট্যটা, গুণোত্তর ধারার যে বৈশিষ্ট্যটা, সেটা হলো যে এই দ্বিতীয় পদ বাই প্রথম পদ, মানে অনুপাত সমান হয়। অনুপাত বলতেই তাহলে আমরা বুঝবো দ্বিতীয় বাই প্রথম, আবার তৃতীয় বাই দ্বিতীয়, মানে পরেরটার সাথে আগেরটার অনুপাত। আর অনুপাত মানে যেহেতু ভাগ, সেক্ষেত্রে আমরা ওয়ান বাই, এটা যদি করি রাফে, যে ওয়ান বাই রুট টু, তাহলে এখানে আমরা ওয়ান লিখে এই বড় টানটা ভাগ, এটার ভাগ না দিয়ে আমরা গুণন দিয়ে যদি উল্টায় দিই তাহলে এই রুট টুটা উপরে যায় আর ওয়ানটা নিচে আসে, দ্যাট ইজ থাকে হলো রুট টু। ঠিক একইভাবে আমরা এই দুটা যদি অনুপাত করি, যে এটা বাই এইটা, তাহলে রুট টু বাই ওয়ান, রুট টু বাই ওয়ান, নিচের ওয়ানের যেহেতু দাম নেই তাহলে রুট টু থাকে, তাহলে দেখো অনুপাত সমান হলে এটাকে আমরা গুণোত্তর ধারা বলে থাকি। তো যেহেতু সূত্র আলাদা, সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, তো আমরা ধারাটাই আগে আমাদেরকে চিনতে হবে। তাহলে আমরা যখন বুঝলাম যে এটা গুণোত্তর ধারা, তখন আমরা যেটা করব, যে এখানে অঙ্কটা আমি আগে তুলে নিই, অঙ্কটা ছিল এরকম, এটা হচ্ছে কত, দশ, দশ নম্বর অঙ্ক, দশ নম্বর। তো প্রথম পদটা ছিল ওয়ান বাই রুট টু, দ্বিতীয় পদটা ওয়ান, আর তৃতীয় পদ ছিল রুট টু শুধু। প্রশ্নটা ছিল ধারাটির কোন পদ, ধারাটির মানে কততম পদ, দ্যাট ইজ কোন পদ এইট রুট টু হবে, এইট রুট টু হবে। তো গুণোত্তর ধারার এখানে আমরা দেখছি যে প্রথম পদ, প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয়, এ হলো ওয়ান বাই রুট টু। আর সাধারণ অনুপাত যেটা আমরা ওইখানে বের করে দেখলাম, হ্যাঁ, সাধারণ অনুপাত, এটা ছোট হাতের কিউ দিয়ে প্রকাশ করা হয় সাধারণত, কিউ সমান হলো দ্বিতীয় পদ বাই প্রথম পদ। এখন তুমি বলতে পারো আমি তৃতীয় পদ বাই প্রথম পদ করবো, যে একই হবে, তখন দেখলাম যেহেতু পরের পদ বাই আগের পদ করলে একই হলে সেটাকেই আমরা গুণোত্তর ধারা বলি। সো আমরা সবসময় এটা দিয়েই করতে পারি, যে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তো এটা আমরা তখন রাফে করেও দেখলাম যে এটা রুট টু আসছিল, এটা আমরা একবারই রুট টু বসিয়ে দিলাম। আর এই জায়গায় আমরা এখন একটা মনে করি দিয়ে ধরে নেব, যে মনে করি, ওরা যেমন বলছিল কততম পদ এটা হবে, তাহলে মনে করি এনতম পদ এটা হবে, মনে করি এনতম
পদ 8 রুট 2। আর এন তম পদের একটা সূত্র আছে গুণোত্তর ধারায়, তোমরা জানো যে এন তম, আর যারা জানো না লিখে রাখো, এই অঙ্কগুলো প্রায়ই আসে। এন তম পদ সমান হচ্ছে এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এ মানে হলো প্রথম পদ আর কিউ হলো সাধারণ অনুপাত, আর এটা তো এন মাইনাস ওয়ান তো আছেই। এখন আমরা যেটা করব যে এন তম পদ যেহেতু আমরা এটা ধরে নিয়েছি, তাহলে এই এন তম পদের জায়গায় আমরা 8√2 বসাবো, 8√2, আর এই পাশটা যেমন আছে তেমন। আমরা এন এর মান বের করতে পারলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এই অবস্থা হলো। এখন আমরা নেক্সটে মানগুলো যেগুলো আছে বসিয়ে দিই, আমরা এটাকে ওই পাশে দিই যেহেতু অজ্ঞাত চলকগুলো এই পাশে রাখলে সুবিধা হয়। সো আমরা আগে নিয়ে আসি এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান 8√2, বা এখন এই যে এ যেটা প্রথম পদ 1/√2, এর মানটা আমরা বসালাম 1/√2, আর কিউ এর মান আমরা রেখেছিলাম √2, কিউ এর মান বসালাম √2, তার উপরে পাওয়ার ছিল এন মাইনাস ওয়ান, আর এই পাশে আপাতত আমরা 8√2টা ওইভাবেই রেখে দিলাম। সো এখন আমরা যেটা করব, সমাধান করব, জাস্ট এই √2 যেহেতু নিচে আছে ওই পাশে গেলে উপরে অর্থাৎ এর সাথে গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে বাম পাশে আমরা এটাই রেখে দিলাম যে √2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এই √2টা ওই পাশে যদি আমরা গুণ দিই, এখানে একটা ডট দিয়ে দিই। সো √2 √2 গুণ করলে তোমরা জানো যে 2 হয়, হ্যাঁ, তাহলে বা আর একটা লাইনে চলে যাই, এটা এন মাইনাস ওয়ান আর 8.2, তার মানে ওটা 16 হয়ে গেল, তাহলে বা এইখানে √2 এন মাইনাস ওয়ান আর দুগুণে 16। এখন এটা জানো যে বেসটা একই করতে হয়, এই এইখানে √2 আছে, এখানেও যদি আমি বেসটা √2 আনতে পারি, হ্যাঁ, তাহলে পাওয়ার যাই আসুক না কেন এটা মিলাই দিতে হবে, সেক্ষেত্রে বেস বেস ক্যান্সেল করলে পাওয়ার পাওয়ার সমান হয়, এটার সূত্রই। সে আমরা এইখানে √2 এন মাইনাস ওয়ানটা ঠিক রাখলাম, আর নর্মালি দেখো 2 টু দি পাওয়ার 4 করলে কিন্তু 16 হয়, 2কে যদি আমরা 4 বার গুণ করি, 4 দিয়ে গুণন না, 4 দিয়ে গুণ করলে 8 হয়, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে এখন যেহেতু এখানে আমাকে রুট আনতে হবে, সেক্ষেত্রে এর ডবল পাওয়ার নিতে হবে, অর্থাৎ √2-র উপর আমরা যদি 8 পাওয়ার দিই, হ্যাঁ, তাহলে কিন্তু 16 হয়। √2 √2কে তুমি যদি এইভাবে 8 বার গণনা করে লেখো 8 বার, তাহলে দেখবা এটা গুণ করলে 16 আসবে। এখন এই যে বেসটা √2 √2 আমরা ক্যান্সেল করলে আমরা পাওয়ার পাওয়ার সমান লিখতে পারবো, অর্থাৎ এন মাইনাস ওয়ান সমান সমান 8, বা মাইনাস ওয়ানটা ওই পাশে প্লাস করে দিলেই 8+1, যেটা এন এর মান 9 হয়ে গেল, তার মানে 9তম পদ ছিল ওইটা। টিক চিহ্ন অথচ দেখো কত কিছু করে আনতে হলো, সো 9 হবে অ্যান্সার, 9তম, কততম পদ বলেছিল তাহলে 9তম পদ এটা। সো আমরা এখন 11 নম্বর অঙ্কটা দেখছি, সেই আগের একটা অঙ্ক আমরা এরকম করেছিলাম, সেরকমই এটা থিম, যে 2 গুণন 3 = 812, 4 গুণন 5 = 1620, তো আমরা এটা যদি তুলি যে 2 গুণন 3 হলো 812, আর এদিকে আছে 4 গুণন 5 = 1620, তো আমরা এখানে যদি দেখো 4 দিয়ে গুণ করি এটাকে, তাহলে এটা 4 দুগুণে 8, আবার এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 3 চারে 12, এখন কিন্তু এই গুণফলটা দেখো আগে বসানো হয়েছে, অর্থাৎ আগেরটা আগেই আছে আর পরের গুণফলটা পরে দেওয়া হয়েছে, আর এখানেও তাহলে আমরা একইভাবে যদি এটাকে 4 দিয়ে গুণ দিই তাহলে 4 চারে 16, এই গুণফলটা আগে আছে, আর একেও যদি আমরা 4 দিয়ে গুণ দিই 4 পাঁচা 20, এই গুণফলটা পরে আছে। এখন আমাদের কাছে চেয়েছে 6 গুণন 7 = কত, এই অঙ্কগুলো এই থিমেই করতে হয়। সো এখন আমরা একে যদি 4 দিয়ে গুণ দিই তাহলে এটা 4 6 = 24, সেই গুণফলটা আগে বসাইতে হবে 24, আর একেও যদি আমরা 4 দিয়ে, আগের অঙ্কটা কিন্তু পরে বসাইছিল এই গুণফলটা, এখন আগে বসানো হয়েছে, 4 7 28, সেটা পরে বসাইতে হবে। সো এটাই 2428 হবে আমাদের অ্যান্সার, 2428, তো এটার অ্যান্সার হয়ে গেল। নেক্সটে আমরা এখন আমরা 12 নম্বর অঙ্কটা দেখব, 12 নম্বর অঙ্কটা যেটা করতে হবে সেটা হলো, এটা একটা সূত্র আছে আমরা জানি, এন এর মান চেয়েছে, এন সি 12 দেওয়া আছে আর এন সি 6, আর এখানে এন এর মানটা চাচ্ছে, তাহলে এন সি আর এর আমরা জানি, এটা একটা সূত্র যে আমরা জানি কি জানি যে এন সি আর সমান সমান এন সি এন মাইনাস আর। এখন আমরা এই সমীকরণটার সাথে জিনিসটা মিলাই নেবো, এই যে এনটা এনই আর এর মান তাহলে 12, আর এন এনই থাকলো, আর এই 6 হলো তাহলে এন মাইনাস আর এর মান, এইভাবেই অঙ্কগুলো করতে হয়। তাহলে অতএব আর সমান সমান হলো এই যে 8টা হলো 12,
থাকলো। আর এইখানে আমরা n মাইনাস আর বলতেই 6 কে বোঝাবো, যে n মাইনাস আর সমান সমান 6। আর এইখানে আমরা আবারো আর এর জায়গায় আর এর এই মানটা বসায় দেব, অর্থাৎ n মাইনাস 12, আর এর মান 6। এখন মাইনাস 12 ওই পাশে গেলে প্লাস হয়ে 12 আর 6 18, n এর মান তাহলে 18 আমরা পেয়ে গেলাম। এটি কিন্তু অ্যানসার, তাহলে n সমান সমান হবে 18। আচ্ছা, এটা বেশ সুন্দর একটা অঙ্ক, এটা অনেকেই আসলে অঙ্কটা ভালো বোঝে না। আমি এটা ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটা সমাধান চেয়েছে, এটা অভেদের সমাধান, এটাকেও একটা এরকম আমরা করলাম। তো এটা যেটা করতে হবে, প্রথমে আগে মিডিল টার্ম করে নিতে হবে, 2x² + 5x + 3 < 0। তো আমরা এটা মিডিল টার্ম করলে যেটা করব, 3 × 6, তাহলে 6 থাকলে 3 আর 2 দিয়ে করতে হবে, 3x প্লাস, যাদের যাদের মিডিল টার্ম দুর্বল আছে তারা আমার এই চ্যানেলে কিন্তু সুন্দর অষ্টম শ্রেণীর মিডিল টার্মের ভিডিও আছে, তারা দেখবা, ওখানে অনেক ডিটেলসভাবে বলা আছে। তো এখানে দুইটা দুইটা করে আমরা কমন নেব, এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নেব, তাহলে থাকবে হলো 2x + 3। আর কোনো কিছু কমন না গেলে এটা নিয়ম 1 নিতে হয়, 1 নিলে এখানে থাকবে 2x + 3। এই দুইটা জিনিস একই আনতে হয় মিডিল টার্মে, এটাই বিষয়। এখন এই 2x + 3টা আমরা আবারও কমন নেব, 2x + 3, তার সাথে এই যে x + 1টা একখানে হয়ে যাবে গুণনাকারী। এই একটা অবস্থা আমরা পেলাম। এখন যেটা বিষয় সেটা হলো, এটা লেস দেন জিরো হওয়া মানে কি, যে মাইনাস মান, তাই না? মাইনাস মানগুলোই আমরা বলি জিরোর চেয়ে ছোট। তাহলে দুইটা জিনিসের যেহেতু আমরা গুণফল দেখছি এবং সেটা মাইনাস মান জিরোর চেয়ে ছোট, তাহলে তোমরা খেয়াল করে দেখো যে একটা যদি প্লাস হয়, গুণনের সূত্র তাই বলে, একটা মাইনাস হয়, প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি, হ্যাঁ, তাহলেই কিন্তু শুধুমাত্র মাইনাস আসে। এখন সেই প্লাস মাইনাস আগে থাক আর পরে থাক, কিন্তু একই চিহ্ন যদি গুণ করি, প্লাসে প্লাসেও প্লাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলেও প্লাস হয়, তাহলে এটা লেস দেন জিরো হওয়ার কারণে এটা নেগেটিভ মান, মাইনাস মান ধরতে হবে। সো এটাকে, এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে, অথবা এটা মাইনাস হলে এটা প্লাস হবে। আমাদেরকে এই ডিজাইনটাই তৈরি করে নিতে হবে। তো আমরা প্রথমে এটাকে ধরি, যে কোনো একটা ধরলেই হবে, সমস্যা না। এটাকে যদি আমরা মাইনাস ধরি, সবই যেহেতু করতেই হবে, যে 2x + 3, এটা মাইনাস ধরা মানে আসলে লেস দেন জিরো ধরলে এটা মাইনাস, এই সামনে মাইনাস দিতে হবে না। সো এখন আমরা এই 3টা ওই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x < -3, আর এই 2টা গুণন আছে, ওই পাশে গেলে ভাগ হবে x < -3/2। তাহলে আমরা এটা যেহেতু মাইনাস ধরেছিলাম, তাহলে এটাকে ধরতে হবে প্লাস, উল্টা ধরতে হবে, একটা প্লাস একটা মাইনাস। তো এটা আমরা সাইডে করি, যে এটাকে আমরা যদি প্লাস ধরি তাহলে x + 1 > 0 ধরতে হবে, যেহেতু প্লাস মান 0 চেয়ে বড় হয়। এখন আমরা প্লাস 1টাকে ওই পাশে নিয়ে গেলে -1 হয়ে যাবে, এটা একটা থাকলো। এখন আমরা উল্টা ধরবো, এটাকে যেমন আমরা মাইনাস ধরেছিলাম লেস দেন জিরো, এখন > 0 ধরবো, অর্থাৎ এটাই ধরবো প্লাস, ওটাই ধরবো মাইনাস। তাহলে আবার 2x + 3, এটা ধরলাম > 0, হ্যাঁ। তো আচ্ছা, এখানে একটা মিসিং হয়ে গেছে, আমরা পরে করলেও হবে, সমস্যা না, তারপরে করে ফেলি। এখানে যে আমাদের অবস্থাটা দাঁড়ালো সেটা হলো যে আমি, আচ্ছা ওটা পরেই করি, পরেই দেখাই একবারে। আবার তাহলে এখন এটা আমরা জিরোর চেয়ে ছোটো ধরেছিলাম, এখন আমরা জিরোর চেয়ে বড় ধরবো, অর্থাৎ 2x + 3 > 0। তাহলে এখন +3টাকে ওই পারে আমরা -3 করে দিলাম, আর নেক্সটে আমরা এই 2টাকে গুণন আছে, ওই পাশে গিয়ে আমরা ভাগ বা / 2 করে দিলাম, তাহলে x > -3/2। তাহলে এটাকে আমরা যেহেতু প্লাস ধরলাম, এখন এটাকে, এখন এটাকে ধরবো মাইনাস, অর্থাৎ লেস দেন জিরো দিয়ে ধরবো, তাহলে x + 1 > 0, তাতে করে যেটা হবে x < এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। এই একটা অবস্থা। আচ্ছা, এখন এইটার সমাধানের ক্ষেত্রে আমরা যদি এইভাবে দেখি যে x মানটা -3/2 এর চেয়ে ছোট আসলো, হ্যাঁ, আর -1 এর চেয়ে বড় আসলো, তাহলে এখান থেকে আমরা সমাধানটা যদি লিখতে চাই তাহলে দেখো কীভাবে লেখা লাগে, -1টা এই পাশে আর x মানটা কি দেখলাম যে -1 চেয়ে বড়, যে ফাঁকার দিকটা যেহেতু বড় থাকে, তাহলে যে এইভাবে আমরা লিখলাম যে x মানটা -1 চেয়ে বড়, আর এখানে যেটা পাইছি যে x মানটা -3/2 চেয়ে ছোট, মানে কোণার দিকটা ছোট হয়। সো এইটা, এখন এখানে একটা বিষয় যে মাইনাস যেটাই হোক, আগে আমরা এটাই ভাবি, 3/2 মানে কিন্তু আমরা যদি ভাগ করে দশমিকে নিয়ে আসি, দেখো 2 দিয়ে যদি 3কে ভাগ করি, 2 অক্ষে 2 3, দশমিক দিয়ে 1.5, এটা মানে 1.5 মানে দেড়, তাই না? কিন্তু মাইনাসের ক্ষেত্রে আসলে একের চেয়ে দেড়ই বড়, কিন্তু মাইনাসের ক্ষেত্রে দেড়ই ছোট। যেমন ধরো -2 আর -4,
তাই না? তাহলে মাইনাস দিয়ে যত বড় সংখ্যা দেখা যাবে সেটাই কিন্তু তত ছোট। সেক্ষেত্রে এখানেও একই ঘটনা, এটা যেহেতু 1.5 নর্মালি 1 এর চেয়ে বড়, হ্যাঁ, কিন্তু মাইনাস থাকার কারণে এটা হচ্ছে মাইনাসের চেয়ে মাইনাস 1 এর চেয়ে কিন্তু ছোট। সো আমি এটা আরও ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি যদি সংখ্যা রেখা দেখাই এইভাবে, সংখ্যা রেখা নিলে একটা জিরো যদি তুমি নাও তাহলে এই ডান দিকে প্লাস মান থাকে আর বাম দিকে মাইনাস মান থাকে। সেক্ষেত্রে আমি যদি এইভাবে যাই -1, -2, -3, -4, আচ্ছা -1টা এই পজিশনে আছে, ঠিক আছে, আর যেটা -3/2 ছিল অর্থাৎ 1.5, তো আমরা -3/2 অর্থাৎ 1.5টা যদি 1 আর 2 এর মাঝখানে, এরকম যেহেতু দেড় বলা হয় 1 আর 2 এর মাঝখানে, এইরকম একটা জায়গায় যদি আমরা ভাবি যে এটা -3/2 ছিল, তাহলে এখন আমরা এই এই যে জিনিসটা লিখলাম তাহলে এটা কিন্তু আসলে বড়, তাই না? এটা এটা যদিও 1.5, ওই যে আগেই দেখলাম যে মাইনাসের ক্ষেত্রে এদিকে যত যাবে ততই ছোট। সো -1 দেখো এই পাশে আছে, ডান দিকে থাকলেই এটা বড় হয়, আর -3/2 এখানে আছে, তাহলে এটা মাইনাসের জন্য উল্টোপাল্টা লাগছে। আমরা যদি প্লাস মান দিয়ে কখনো ভাবি যে একটা বড় সংখ্যা, এরকম দিলাম, এখানে দিলাম ছোট সংখ্যা, তাহলে এটা কেমন লাগছে দেখো, যে এক্স এর মানটা 4-এর চেয়ে বড়, 3-এর চেয়ে ছোট, এটা কিভাবে সম্ভব? 4-এর চেয়ে যদি বড় হয়, হ্যাঁ, তাহলে 5, 6, আবার এদিকে বলছে 3-এর চেয়ে ছোট, যার কারণে এইটা কিন্তু আসলে সম্ভব না বা গ্রহণযোগ্য নয় এই অ্যান্সারটা। কিন্তু এই এই গ্রুপের অ্যান্সারটা যখন সম্ভব না, তখন আমরা এই গ্রুপেরটা যদি দেখি যে এইখানে আমরা যদি জিনিসটাকে এইভাবে নেই যে এক্স এর মানটা কী আসলো, -3/2 চেয়ে বড়, তাহলে -3/2 যদি আমরা এখানে দিই আর এখানে এক্সটা এখানে দিই, -3/2 চেয়ে বড়, আর এইখানে দেখলাম -1-এর চেয়ে ছোট, এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। কীভাবে? যে -3/2 ছিল এই জায়গায়, তার মানে ওর চেয়ে বড়, মানে এই দিকে যাবে, আর -1-এর চেয়ে ছোট, তার মানে এইটুক জায়গার মধ্যে যে মানগুলো থাকবে সেটা। সো অ্যান্সার কিন্তু এইটা, ওইটা হবে না, ওইটা গ্রহণযোগ্য নয়। তো আমরা এখানে অ্যান্সারটা এখানে বসিয়ে দিই। অনেক ভিডিওতে আমি দেখেছি ওরা বলেছে যে দুটোই হবে, হ্যাঁ, এটা করলেও হবে, এটা করলেও হবে, এটা কিন্তু আসলে তারা না জানার কারণে এটা বলছে। আসলে অ্যান্সার এইটা, সেটা হলো -3/2 <x আবার <1, এটাই হলো অ্যান্সার। আর এই ঘড়ির কাটার অঙ্কগুলো আমরা দেখেছি, এটা প্রায়ই আসলে চাকরি পরীক্ষাগুলোতে অ্যাভেলেবল আসে এটা। তো এটার একটা সূত্র আছে, আমরা সেই সূত্র দিয়ে যদি এটা করে ফেলি তাহলে যে কোনো অঙ্কই আমরা করতে পারবো। সেটা হলো এই ঘড়িতে যখন 8টা বাজে তখন মিনিট এবং ঘন্টার কাটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এইসব ক্ষেত্রে সূত্র যেটা, আমরা সূত্রটা আগে একটু সেটিং করে নিচ্ছি। তো সূত্রটা হলেই তুমি এই ধরনের যে কোনো অঙ্ক কিন্তু করতে পারবে। তো এটা 11 ইন্টু এম তে আমরা মিনিট বুঝবো, আর -60 ইন্টু আওয়ার মানে ঘন্টা /2, এইখানে বসিয়ে দিলেই আমরা কোণগুলো বের করতে পারবো। কীভাবে দেখো, যে 8টা যখন বাজে তাহলে এমতে মিনিট, তাহলে 8টা যখন বাজে তখন ঘড়ির কাঁটা, খেয়াল করো যে মিনিটের কাঁটাটা কিন্তু একদম পুরো 12-র ঘরে থাকে, আর এইটা 8-এর ঘরে থাকে ঘন্টার কাঁটাটা। সো মিনিটকে আমরা তখন জিরো ধরবো, যেহেতু এখানে কিছু একটু মিনিট যদি আগায় এক মিনিটের ঘরে আসে, তাহলে 1 মিনিট, 5 মিনিট বললে 5 মিনিট, কিন্তু 12-র ঘরে থাকলে এটা 0 মিনিট ধরতে হবে। সো মিনিটের জায়গায় আমরা জিরো বসাবো, তাহলে 11.0 -60.8টা বাজা মানে ঘন্টার কাঁটা, এইচতে হলো আওয়ার, ঘন্টা, তাহলে 8-এর ঘরে আসে, তাহলে 60.8/2, আর এটা পুরোটাই জিরো হয়ে গেলো, 11 × 0, তাহলে জিরো হয়ে গেলে এটা সামনে মাইনাস থাকলো, সমস্যা না, 800 6.48/2, এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে 2×4 240 ডিগ্রি, এইসব ক্ষেত্রে মাইনাসটা আমরা অমিট করে ফেলতে পারি। আর ঘড়ির কাটার অঙ্কগুলো দুইটা করে উত্তর হয়, যেহেতু দেখো এই দিকেও একটা কোণ সৃষ্টি হয় আবার এই দিকেও একটা কোণ সৃষ্টি হয়, সেক্ষেত্রে অপশনে আমরা দেখব যে যদি এটা থাকে এটাই দেবো, আর যেটা বেশি করতে হয় সেটা হলো 360 থেকে, আমরা যেহেতু বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, এটা যেহেতু বৃত্তের মতোই, তাহলে যদি অপশনে এটা আমরা না পাই এটাও কিন্তু একটা এক ধরনের উত্তর। আমরা 360 থেকে, এটা পুরোটা যেহেতু 360 আর এইটা হবে 240, 360 থেকে আমরা 240 মাইনাস করলেই আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব, যদি অপশনে এটা না থাকে, সরি 240, তাহলে 0, 4, 5, 6, 2 120 ডিগ্রি, এইভাবে এই সূত্রে ফেলাই দিলেই তোমাদের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। সো এটা 120 ডিগ্রি হবে। আর এটা হচ্ছে যে মুনাফার
একটা অঙ্ক, তো বার্ষিক 10% হারে 1000 টাকার 2 বছর পর সরলা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চেয়েছে। পার্থক্য মানে বিয়োগফল, এটা কিছু না, তো এটাকে আর দিয়ে ধরতে হয়। মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, আর হলো 10%, আর পার্সেন্ট থাকলে এটা তুলে দিয়ে নিচে একটা 100 নিতে হয়। তারপর এটা আমরা যদি দশমিকে নিয়ে আসি, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে এই অবস্থাটা থাকে, তাই না? আর পি, আসলটাকে পি হিসেবে ধরা হয়, যেটা 1000 টাকা দেওয়া আছে। আর এন কে বলা হয় সময় বা বছর, এন হলো 2 বছর। আচ্ছা, সরল মুনাফার সূত্র যেটা, সেটা হলো আই, আই দিয়ে প্রকাশ করা হয় সরল মুনাফাকে। আই সমান হলো পি আর এন, তার মানে আসল গুণন মুনাফার হার গুণন সময়। তো আসল আমরা 1000 বসিয়ে দিলাম, আর এর মান আমরা এই 0.1 বসালাম, আর এন এর মান 2 বসালাম, এই এত টাকা, এটাই হবে আমাদের সরল মুনাফা। সো এটা আমরা যদি এখন গুণ করি, তাহলে এটা আগে গুণ করে নিই, 1000 গুণন এটা 2 অক্ষে 2, 1 ঘর পর দশমিক, এরকম হলো। নেক্সট আমরা এটা গুণ করলে হবে, হ্যাঁ প্রথমে হবে 2000, তারপরে 1 ঘর পর দশমিক দিলে এটা আউট হয়ে যাবে, মানে 200 টাকা, 200 টাকা হবে আমার সরল মুনাফা। আইটা হলো আমার সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে আসলে আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হয়, যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। সি সমান হচ্ছে পি ইন্টু 1+, এগুলো কিন্তু সূত্রই, 1+r^n। তো এইখানে আমরা পি এর মানটা 1000 বসিয়ে দিলাম, বাংলা ইংলিশ মিশাল হয়ে গেল, যাই হোক এটা ইংলিশ করে দিলাম। 1+r এর মান 0.1, আর এন এর মান ছিল 2। তো এটা আমরা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে, এটা এই জায়গাটা আমরা গুণন চিহ্ন দিয়ে মাঝখানটা যোগ করে দিই, 1.1, স্কোয়ার থাকলে 2 বার লিখতে হবে, কিউব থাকলে 3 বার লিখতে হবে, তাহলে 1.1 গুণন একবারে আমরা এটা করে দিলাম। সো এই দুটো আমরা যদি রাফে গুণ করে নিই, 1.1 1.1, 11 কে 11 এর 1, হাতে 1 11 কে 11, আর 1 12 121, আর 2 ঘর পর দশমিক দিতে হবে, সরি এটা আমি ঠিক করি, 11 কে 11 এর 1, হাতে 1, তাহলে 11 কে 11 আর 1 12, 121, সেক্ষেত্রে 2 ঘর পর দশমিক দিলে 1.21, তার মানে 1000 গুণন 1.21। এইটা যদি আমরা ফাইনালি গুণ করি, আগে রাফে বসাই, 1 2 1, তারপরে 1 2 3টা 0 আসবে, 1 2 2 ঘর পর দশমিক দিলে তাহলে 1210 টাকা আসবে। এটা কিন্তু সিটাকে, সি মুনাফা না, এটা হলো চক্রবৃদ্ধি মূলধন বলা হয়, চক্রবৃদ্ধি সংক্ষেপে মূলও বলে, মূলধন। আর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে সি মাইনাস পি করতে হয়, তাহলে সি মাইনাস পি, এটা হলো সি এর মান 1210, আর পি ছিল আসল যেটা 1000, সেটা 1000 আমরা এখান থেকে বিয়োগ দিলাম, তো এটা 0 আসলো, এটা 1 আসলো, আর এটা 2 আসলো, অর্থাৎ 210 টাকা। আর ওরা কিন্তু ফাইনালি বলছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাহলে সরল মুনাফা আমার ছিল 200 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা আসলো 210 টাকা। পার্থক্য মানে যেহেতু বিয়োগফল, সো 210 থেকে 200 বিয়োগ করলে আসবে হলো 10 টাকা, এটি কিন্তু আমাদের অ্যান্সার 10 টাকা। ছোট্ট একটা অঙ্ক দেখো কত কিছু করে আসতে হলো, তার মনে হয় মাত্র 2টো অঙ্ক রয়েছে, মোট 17টা অঙ্ক ছিল এই 39তম বিসিএসে। এটা খুবই সিম্পল অঙ্ক, যে ভগ্নাংশ দিয়ে বলেছে কোনটি হ্যাঁ সবচেয়ে বড় বৃহত্তম, অনেক কখনো ছোটও দেয়, সেটা সমস্যা না, আমরা আসলে বের করা শিখতে পারলে ছোট বড় যেটাই আসুক কোনো সমস্যা না। তো এই এই অঙ্কগুলো যেটা করতে হয়, সেটা হলো আমরা যদি জিনিসটাকে দশমিকে নিয়ে আসি, যে 3 দিয়ে 5 এরকম আছে, তো অনেকে উল্টা করে যে 3 দিয়ে 5কে ভাগ, তা না, নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হয়। সো আমরা ভাগ করে যদি দশমিকে ফিগারে নিয়ে আসি, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে একটা 0 নিলাম, 5 6 30, তার মানে এটার মান হলো 3/5 এর মান হলো 0.6 থাকলো। এটাও আমরা একইভাবে ভাগ করে যদি দশমিকে নিয়ে আসি, তাহলে 8 দিয়ে 5কে ভাগ করলে 0.05040, অর্থাৎ 5/8এর বদলে আমরা 0.5 বলতে পারি। ঠিক একইভাবে 6/11, এটাও আমরা ভাগ করে যদি দশমিকে নিয়ে আসি, 0.0, তাহলে 5/11 55, এটা অবশিষ্ট 5, একটা 0 এমনি পাওয়া যায়, হ্যাঁ 4/11, আমরা 1 ঘর করলেই পেয়ে যাবো। আবার 1 ঘর করলে সমস্যা আছে, যেটা এখানে 1 ঘর আছে, এখানে আসলে তো সমান মনে হবে, এই জন্যই সমস্যা, আরও 1 ঘর আমরা করে ফেললাম, আর ওটা তো মিলে গিয়েছিলো, 4/11 44, 2 ঘর পর্যন্ত করলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো 6/11 বদলে আমরা এইটা লিখলাম 0.54। আচ্ছা, 3টা আমরা পেলাম, আর চতুর্থটা ছিল 8 উপরে নিচে 14, 8/14, 14 দিয়ে 8কে যদি ভাগ দিই, 0.0, 5/14 70, 6/14 84 হয়, 4/7 88 2, হ্যাঁ 6/14 বেশি হয়ে যায়, তাহলে 5 বার দিলাম, 5/14 70, এটা অবশিষ্ট 1 আসলো, আবার একটা 0 নিলাম, তারপরে এখন দেখি কয়বার যায়,
আট বার দিলে চার আষ্ট বত্রিশে 2003, আটককে 8, 9, 10, 11 বড় হয়ে যায় 7, 14, 4, 7, 8, 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
তো এইখানে আমরা তাহলে 8/14 বদলে লিখলাম 0.57। এখন আমরা এগুলোর মধ্যে যদি কম্পেয়ার করি যে এইটা 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 আর এইটার মধ্যে কোনটা বড়, সেক্ষেত্রে তোমরা জানো যে এখানে ইচ্ছে করলেই শূন্য দেওয়া যায়, তাহলে এটা আমরা 6-0 বানিয়ে নিলাম, এখানেও 5-0 বানিয়ে নিলাম, আর এটা হলো 5-4=54, আর এটা 5-7, তার মানে বড় স্পষ্ট দেখাই যাচ্ছে এইটা, যেহেতু এটা 60 দশমিকের পরে যদি এভাবে পড়া যায় না, 6-0ই পড়তে হয়, সো এটা যেহেতু 60, এটা 50, এটা 54, এটা 57, তাহলে 3/5টাই হলো সবচেয়ে বৃহত্তম, তো 3/5। আচ্ছা লাস্টে আমাদের এখানে আর একটা অঙ্কই শুধুমাত্র বাকি রয়েছে, আমরা এটাই শেষ করে দেবো এখানে। আচ্ছা এটা দেখা যাচ্ছে যে 125, এখানে এক্স এর মান চাওয়া হয়েছে, 17 নম্বর, এটা লাস্ট অঙ্ক, তো আমরা এটা একটু আগে সেটিং করে ফেলি 17। আমি জাস্ট দেখছি অঙ্কটা ঠিক আছে কিনা, হ্যাঁ 17 নম্বর, ওকে। তো এইখানে যেটা করতে হবে, আমরা অঙ্কটা প্রথমে আগে তুলে নিই যে 125, আর এইখানে ব্র্যাকেটে √5, তার উপরে দেওয়া আছে 2x = 1, সমাধানের মতো করে আমাকে x এর মানটা বের করে আনতে হবে। তো 125কে আমরা জানি যে 5-এর উপর কিউব দিলে 125 হয়, তাই না? কিন্তু আমার যেহেতু এখানে বেসটা √5 আছে, হ্যাঁ, তাহলে √5 হতে গেলে একেও আমরা √5 বেজে যদি নিয়ে আসতে চাই, তাহলে নর্মালি 5-এর উপর কিউব দিলে 125 হয়, আর √5 দিলে তাহলে ডাবল লাগবে, অর্থাৎ 6 পাওয়ার দিতে হবে। √5-এর উপর আমরা যদি 6 পাওয়ার দিই, দ্যাট ইজ আমি √5কে যদি 6 বার গুণ করি, √5, √5, √5, √5, √5, 1, 2, 3, 4, 5, আরও একটা দিলাম √5, তাহলে দেখো কীভাবে 125 হয়, দুইটা √5 গুণ করলে 5 হয়, এই দুইটা √5 গুণ করলে স্কোয়ার রুট কাটা যায় 5 হয়, এখানেও 5 হয়, তাহলে এই যে 5 + 25, 5 + 125, অর্থাৎ 125-এর ক্ষেত্রে আমি √5 যদি বেস চাই, তাহলে √5-এর উপর আমাকে 6 পাওয়ারটা দিতে হবে। আর এইটা যেমন ছিল আমরা ডট দিয়ে ওটা ওইভাবেই রেখে দিলাম, √5-এর উপর 2x, আর এই পাশে 1। আর এটা সূচকের নিয়ম যে বেস যখন একই হয়, ভিত্তি যখন একই হয়, যেমন আমরা এই গুণনগুলো অনায়াসে করি, x³ × x² এই যে ভিত্তিটা একই, একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিতে হয়, এটাই হলো গুণনের নিয়ম। সো এখানে আমরা একটা √5 নিয়ে উপরের পাওয়ার দুটো যদি যোগ করি, তাহলে 6 + 2x আসে, এখানে থাকলো 1। এখন ভিত্তি দুই পাশে যদি আমরা একই করতে পারি, এর আগেও আমরা একটা অঙ্ক এরম করেছি যে বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান হয়, তাহলে এটা আশা করি তোমরা সবাই জানো, এই স্টেজে এসে জানা উচিত যে সূচকের ক্ষেত্রে যে কোনো একটা চলক হোক, তার উপর যদি 0 পাওয়ার হয় এটা মানে 1, কোনো সংখ্যাও যদি থাকে এর উপর 0 পাওয়ার দিলেও 1 হয়। তো আমরা এখানে 1 আছে, আর এখানে যেহেতু √5, এখানেও আমরা √5 যদি বেসটা আনতে চাই, তাহলে দেখো এই কাজটা আমরা করতে পারি, এটার উপরে সরি এটা ব্র্যাকেট দিলে ভালো হয়, এটা ব্র্যাকেটই থাকলো, আর এটা 6 + 2x, আর এইখানে আমরা যে কোনো কিছুর উপর 0 পাওয়ার দিলেই 1 হয়, তাহলে আমরা √5 দিয়ে তার উপরে 0 দিলাম, তাহলে মানটা ঠিক থাকলো, আর এদিকেও আমার সন্তুষ্ট হলাম যে হ্যাঁ দুইটারই আমরা বেস দুই পাশে সমান করতে পেরেছি, আর বেস বেস যখনই সমান হয় তখন বেস বেস ক্যান্সেল করে পাওয়ার পাওয়ার সমান, তাহলে অতএব 6 + 2x = 0, এই যে পাওয়ার আর পাওয়ার সমান, তাহলে এখন আমরা x এর মান অনায়াসে বের করে ফেলবো, 2x = -6, আর x = -6/2, কাটাকাটি করলে -3, অর্থাৎ x এর মান আমরা পেয়ে গেলাম -3, তো এটা x = -3। এই হলো আমাদের 39তম বিসিএসের ম্যাথ সলিউশন হয়ে গেল, আমরা পরবর্তীতে অন্য একটা বিসিএসের ম্যাথ সলিউশন নিয়ে আবার আসবো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আশা করি তোমরা সাবস্ক্রাইব করবে, আজকে পর্যন্তই ধন্যবাদ।